এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃষ্টি আর টর্নেডোর কারণে প্রথম দিনের অনুশীলন ভেস্তে গেছে, কিন্তু সেই সময়টা বাংলাদেশ জাতীয় দল ব্যয় করেছে জিম সেশন। আবহাওয়া ঠিকঠাক অনুকূলে থাকলে এই হিউস্টনেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের এক প্রস্তুতিমূলক সিরিজে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে দলের সব ক্রিকেটারই এদিন জিম সেশনটা বেশ মনোযোগ দিয়েই করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন পরিবেশে ক্রিকেট খেলা খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা নিশ্চিত করেই বেশ উপভোগী করছেন ক্রিকেটাররা। অন্যদিকে ইনজুরি কাটিয়ে রিহ্যাব সেশনে বেশ মনোযোগী ছাত্র তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসককে সাথে নিয়ে নিজের রিহ্যাব সেশনটা বেশ দ্রুত গতিতেই করে যাচ্ছেন তাসকিন আহমেদ। মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা এদিন একসাথে জিম সেশন করেছেন, বেশ ভালো সময় কেটেছে সবার। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে পাঠানো ফুটেজ নিয়ে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।